হ্যালো, কথা শোনা যাচ্ছে আমার? জি স্যার, কি অবস্থা সবার? অনেকদিন পর, অনেকদিন পর না, কয়েকদিন আগে পরীক্ষা দিছো, তো ক্লাসে দেখা হচ্ছে অনেকদিন পর। আশা করি সবাই সুস্থই আছো, ভালোই আছো। তো সবাই কি ঠিকঠাক আছে তো? নাকি কাউকে করোনা আক্রান্ত হয়েছিল নাকি? আচ্ছা, জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার, আপনি কেমন আছেন? চলতেছে আর কি। তোমাদের তো মনে হয় টিকাদান শুরু হয়ে গেছে, অনেকেই দেখলাম নিচ্ছে। যারা যারা নেওয়া নাই নিয়ে ফেললো। ও, আজকে আসলে তোমাদের একটা ক্লাস বাকি ছিল পরীক্ষা শুরু হওয়ার আগে, তো ওইটা আজকে শেষ করে দেওয়ার জন্য ক্লাসটা নেওয়া। খুব বেশি কিছু না, লাস্টের একটা চ্যাপ্টার জাস্ট বাকি ছিল, তো ওইটা খুব সংক্ষেপে শেষ করে দিব আর কি। আর তোমাদের ওই পার্ট কি পুরা শেষ হয়ে গেছিল? সাহেব স্যারের পার্ট, আব্বাস স্যারের পার্ট? মনে আছে নাকি ভুলে গেছো? আচ্ছা, আমরা আর 1 মিনিট দেখে শুরু করে দিব ক্লাস। মোটামুটি 22 জন, 21 জনের মতো আসছে। আচ্ছা, তো আমরা আস্তে আস্তে পড়ার দিকে যাই। আজকে মূলত যে চ্যাপ্টারটা পড়বো, এখানে দুইটা জিনিস নিয়ে মেইনলি আলোচনা। একটা হচ্ছে গ্লাস আর একটা হচ্ছে সিরামিক ফাইবার। তো শব্দ দুইটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, গ্লাস তো প্রতিদিনই চোখের সামনে দেখি। তো এইগুলাকে আসলে ফাইবার আকারে ইউজ করা বা এদের মোর মানে ফাংশনাল ইউজ গুলা আমরা আজকে মানে একটু বোঝার চেষ্টা করব খুবই সংক্ষেপে। এই জিনিসগুলো আসলে অনেক হিউজ মানে এরিয়া ধরে বা ভলিউমে পড়ানো যায়, বাট আসলে অতটা টাইমও নেই। প্লাস এখানে যেহেতু আমরা ফাইবার সম্পর্কে ধারণা নিচ্ছি, তো জাস্ট খুবই সংক্ষেপে বা হচ্ছে যে ইম্পর্টেন্ট জিনিসগুলো না পড়লেই না, সেই জিনিসগুলো আসলে দেখা। এগুলার ইউজ আসলে মোর অ্যাডভান্স দেন হচ্ছে আমাদের যে ট্রেডিশনাল টেক্সটাইল গুলো আছে, যেমন কটন, পলিস্টার। এগুলো তোমরা কয়েকদিন পরেই প্র্যাকটিক্যাল করবা বা নিজের দেখতে পারবা আর কি অ্যাটলিস্ট। বাট গ্লাস ফাইবার, সিরামিক ফাইবার আসলে আমাদের দেশে ওইভাবে খুব একটা নাই আর কি, নাই বললেই চলে।
তো এগুলা হচ্ছে মূলত আমরা জানি যে প্রথমত এগুলা হচ্ছে কি ইনঅর্গানিক ফাইবার। তো কারো কি মনে আছে যে ইনঅর্গানিক ফাইবার কাকে বলি বা কেন এইটুকুলা ইনঅর্গানিক, বা আমরা আরো কোন ইনঅর্গানিক ফাইবার কি পড়ছি কিনা? কি মনে নেই যে হোয়াট ইজ ইনঅর্গানিক ফাইবার? স্যার কার্বন ফাইবার ছিল ইনঅর্গানিক ফাইবারের একটাই। রাইট, কার্বন ফাইবার আমরা পড়ে আসছি অলরেডি। আচ্ছা, তো কার্বন কে কেন ইনঅর্গানিক বলছিলাম, বা হচ্ছে ওই পলিস্টার বা নাইলন এগুলাকে কেন অর্গানিক বলছিলাম, তার কি মনে আছে? আচ্ছা, মনে হয় মনে নাই, স্বাভাবিক অনেকদিন আগের কথা। আসি কিছু বলছো, তোমার ইয়া মাইক মিউট হয়ে আছে। না স্যার, স্যার মানে এগুলা অর্গানিক কম্পাউন্ড ছিল এই কারণে ওগুলো অর্গানিক ফাইবার, আর কার্বন বা গ্লাস ফাইবার, সিরামিক ফাইবার এগুলো ইনঅর্গানিক কম্পাউন্ড, তাই এগুলো থেকে যে ফাইবার আসছে সেগুলো ইনঅর্গানিক ফাইবার। আচ্ছা, মেইন পার্থক্যটা হচ্ছে আমাদের হাইড্রোকার্বন আছে কিনা। তো জৈব যৌগ অজৈব যৌগ তোমরা পড়ছো কেমিস্ট্রিতে, তো হাইড্রোকার্বন যুক্ত ম্যাটেরিয়াল গুলোকে মূলত আমরা অর্গানিক এর আন্ডারে ফেলতাম, আর এই হাইড্রোকার্বন বাদে যা আছে সেগুলো হচ্ছে ইনঅর্গানিক এ ফেলতাম। তো কার্বনে শুধুমাত্র কার্বন ছিল, দ্যাটস ওয়াই দ্যাট ওয়াজ ইনঅর্গানিক। আর এখানেও হচ্ছে আমরা হাইড্রোকার্বন এট লিস্ট পাবো না, বাকি অন্যান্য অনেক কিছুই পাবো, তো এই কারণে এরা হচ্ছে ইনঅর্গানিক। তো আগেই বলছিলাম ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার গুলাতে ইনঅর্গানিক ফাইবার গুলোর ইউজ মোর অর লেস হচ্ছে আমাদের ফাংশনাল ইউজ, বা হচ্ছে স্মার্ট অ্যাপ্লিকেশন, মোর মানে মোর হচ্ছে গিয়ে ট্রেডিশনাল যে অ্যাপ্লিকেশন আছে, অর্থাৎ ফাইবার থেকে সুতা, সুতার থেকে কাপড় বানাবো, এরকম না হয়ে বিষয়গুলো আসলে মানে স্পেশাল কিছু অ্যাড করা যায় কিনা সেই চিন্তা ভাবনা থেকে আসলে এই ফাইবার গুলার। যেমন কার্বনের একটা স্পেশালিটি ছিল, কার্বনের স্পেশালিটি কি ছিল, এটা অনেক স্ট্রং একটা ফাইবার ছিল, অনেক লাইট একটা ফাইবার ছিল, কম্পেয়ারিং টু যেগুলো আমরা ট্রেডিশনালি কটন বা পলিস্টার বা এই ফাইবার গুলোর থেকে। তো এখানে কিছু অসুবিধাও আছে। অসুবিধা হচ্ছে আমরা যে ন্যাচারাল ফাইবার বা সিনথেটিক ফাইবারে যে ফ্লেক্সিবিলিটি বা কমফোর্টেবিলিটি, ময়েশ্চার অ্যাবজর্পশন, এই ধরনের প্রপার্টি গুলা যে মাত্রায় পাই, এই ইনঅর্গানিক ফাইবার গুলা যেমন কার্বন বা গ্লাস বা সিরামিক এগুলাতে আসলে এই জিনিসগুলা ওইভাবে পাওয়া যায় না। তো আমি একটা কাপড় বানাবো, সেটা যদি কমফোর্টেবল না হয় সেটা তো আমরা আমি দীর্ঘক্ষণ পরে থাকতে পারবো না, তাই না? তো এইখান দিয়ে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। বাট ওই যে বললাম আমাদের অ্যাডভান্টেজটা কই, আসলে হচ্ছে যদি কোন স্পেশাল পারপাসে কিছু বানাইতে চাই, ফাংশনালিটি বা মানে হচ্ছে স্মার্ট অ্যাপ্লিকেশন, যেমন ধরো একটা কন্ডাক্টিভ ইয়ার্ন, মানে যে সুতাটা তোমার ইলেকট্রিসিটি পাস করতে পারে, এইটা তার একটা স্পেশালিটি। বাট এইখানে এইটার কারণে কিন্তু আসলে অনেক কিছুই মানে ট্রেডিশনাল প্রপার্টি গুলো অনেক ক্ষেত্রেই নষ্ট হয়। সো ওই জিনিসগুলো এই কারণেই আসলে এত বেশি জনপ্রিয় না বা এত বেশি পপুলার না। মানে একটা কটন টি শার্ট যেরকম আশেপাশে সবাই পরে, খুব পপুলার, আমরা কিন্তু আসলে ওই ওই মাত্রায় এই ধরনের গ্লাস ফাইবারের জিনিস বা হচ্ছে কার্বন ফাইবারের জিনিস ইউজ করি না আসলে। তো এইখানে আমরা মূলত গ্লাস এবং হচ্ছে সিরামিক ফাইবার নিয়ে আলোচনা করব। এই ক্ষেত্রে প্রথমে আমরা গ্লাস দিয়ে শুরু করি। তো গ্লাস কোথা থেকে হয় এটা সবাই আমরা জানি, তাই না? আমরা প্রতিনিয়ত গ্লাসে পানি খাচ্ছি, আমাদের টেবিলের উপরে গ্লাস, কাঁচের দরজা দেখতেছি, জানালা দেখতেছি, তো আশেপাশে কাঁচের অনেক জিনিসই দেখতেছি। তো গ্লাস কোথা থেকে তৈরি হয় কেউ কি বলতে পারবা? যেকোনো একটা কাঁচ কোথা থেকে আমরা তৈরি করি? স্যার সিলিকন থেকে, সিলিকন ডাইঅক্সাইড, সিলিকা। সিলিকা মানে হচ্ছে বালি, তাই না? বালি থেকে আসলে এইটাকে গলায় কাঁচ বানানো হয়, তোমরা সবাই জানো। তো আমরা যে গ্লাস ফাইবার বানাবো সেই ক্ষেত্রেও কিন্তু জিনিসটা সেম, আমরা হচ্ছে এই সিলিকাট থেকে অথবা বালির থেকেই গ্লাসটাকে বানাবো, গ্লাস ফাইবারটাকেও বানাবো। তো পার্থক্যটা আসলে কোথায়, এইখানে আমি যে গ্লাস বানাচ্ছি এখানে আমি একটা বাল্ক ফর্মে গ্লাস বানাচ্ছি, অর্থাৎ অনেকখানি সিলিকা একসাথে নিছি
এইটাকে মোল্ডিং করতেছে। মোল্ডিং শব্দটার সাথে তোমরা পরিচিত কিনা আমি জানি না, ওই যে প্লাস্টিকের বোতল কিভাবে বানায়, একটা তোমার স্ট্রাকচার থাকে যার মধ্যে প্লাস্টিক গলায় ঢেলে দেওয়া হয়, সেই স্ট্রাকচারটা বোতলের মতো শেপ করা থাকে, ওই শেপ অনুযায়ী প্লাস্টিক যখন পড়ে তখন কি বোতলের শেপে চলে আসে। সিমিলারলি আমরা যে কাঁচের জিনিসপত্র বানানো হয় এগুলাকেও এরকম মোল্ডিং করা হয়। আর আমরা যখন গ্লাস ফাইবার বানাবো তখন খুবই সরু একটা মানে ফাইবারের সংজ্ঞা আমরা সবাই জানি, যার লেন্থ হচ্ছে ডায়ামিটারের তুলনায় অনেক গুণ বেশি। তো এরকম একটা স্পিনারেটের যে ইউজ আছে, স্পিনারেটের মতো একটা ডিভাইস ইউজ করে আমরা গ্লাসকে গলায়া তারপর সেটাকে এখান দিয়ে বের করে গ্লাস ফাইবারের শেপে নিয়ে আসতে পারি। আমরা একটু পরে দেখবো, এখানে কিছু ছবি আছে, ছবিগুলা দেখে আমরা বুঝতে পারতেছি যেগুলো হচ্ছে অনেকগুলো গ্লাস ফাইবার একসাথে রাখা আছে ফিলামেন্ট আর কি। এইটা হচ্ছে তোমার যে চিপস আকারে যে জিনিসটাকে গলানো হয়, রিফাইন্ড সিলিকা বা রিফাইন্ড হচ্ছে মানে গ্লাসের যে সলিড ফর্মটা এটাকেই গলানো হয়, গলায় তারপর এরকম শেপে নিয়ে আসা হয়। এখানে আমরা ওই যে ফিলামেন্টটাকে মানে একটা প্যাকেজে জড়ায় রাখা হয়েছে, এরকম শীট ফর্মে বানানো যায়, এরকম সুতার ফর্মে বানানো যায়, অনেক ভাবেই আমি নিয়ে আসতে পারি। আসলে এটা একটা অ্যাডভান্টেজ আবার যে আমি বিভিন্ন রকম শেপে আসলে জিনিসগুলাকে তৈরি করতে পারি। তো আগেই বলছিলাম আমরা এখানে অ্যাপ্লিকেশন দিয়ে শুরু করব। আগেই বলছিলাম যে আসলে অ্যাপ্লিকেশনটা মোর হচ্ছে ফাংশনাল ইউজে, মানে কোন একটা স্পেশাল পারপাসে আমরা জিনিসটাকে ইউজ করি রাদার দেন হচ্ছে ট্রেডিশনাল কাপড় বানানো। তো এখানেই দেখতে পাচ্ছ যে ইনসুলেটিং একটা প্রক্রিয়া আছে গ্লাসের, ফিল্ট্রেশন প্রপার্টি মানে ফিল্ট্রেশনের জন্য ইউজ করতে পারি। তারপর হচ্ছে এটাকে রিইনফোর্সমেন্ট হিসেবে ইউজ করতে পারি একটা কম্পোজিটে, এটাকে অপটিক্যাল ফাইবার বা অপটিক্স হিসেবে ইউজ করতে পারি। তো এগুলো কিন্তু স্পেশাল ইউজ। তোমার কটন ফাইবার, কটন ফাইবারের ইনসুলেটিং প্রপার্টি আছে বাট নট এজ মাচ এজ এরকম গ্লাসের মতো, বা সে খুব মানে রিইনফোর্সমেন্ট যেমন খুব ভালো একটা স্ট্রেংথ দিতে পারে গ্লাস ফাইবার, সেটা কটন ফাইবার দিয়ে কিন্তু হবে না আসলে। তো আমরা আরো সামনে দেখবো, দেখলে আস্তে আস্তে ক্লিয়ার হবে যে কোথায় জিনিসগুলো ইউজ করা হয়। তো আমাদের যে 99% গ্লাস ফাইবার আছে বর্তমানে সেটা তৈরি করা হয় আসলে সিলিকা থেকে, এই জন্য এদের নাম হচ্ছে সিলিকেট গ্লাস। তো সিলিকেট গ্লাস হওয়ার শর্ত হচ্ছে অ্যাটলিস্ট 50% এটার মধ্যে সিলিকন ডাইঅক্সাইড বা বালির যে উপাদানটা সেটা থাকতে হবে। তো তার মানে এখানকার স্ট্যাটিস্টিক্সটা এরকম যে আসলে গ্লাস ফাইবার কিন্তু এই যে বালি ছাড়াও অন্যান্য জায়গা থেকেও কিন্তু বানানো যায়, যেমন হচ্ছে এই যে ক্যালসোজেনাইট এরকম একটা ম্যাটেরিয়াল থেকে গ্লাস বানানো যায়, এরপরে হ্যালাইট থেকে গ্লাস বানানো যায়, ফসফেট থেকে, অক্সিনাইট্রেট থেকে বানানো যায়। বাট আমরা যে ফাইবার গুলো দেখি সচরাচর মানে বর্তমানে পৃথিবীতে যেগুলো ইউজ হয় তার 99% হচ্ছে সিলিকাট থেকে বানানো। সো আমরা হচ্ছে এইটাকেই প্রায়োরিটি দিব, উই ক্যান ইগনোর দেম অ্যাজ অফ নাও, এখন আমরা তাকে ইগনোর করতে পারি যেহেতু মাত্র 1% বাকি রাখে। তো এই সিলিকেট গ্লাসের শর্তটা তাহলে কি বলছি, 50% অ্যাট লিস্ট সিলিকন ডাইঅক্সাইড থাকতে হবে, বাকি আরো অন্যান্য ম্যাটেরিয়ালও থাকবে বাট অ্যাট লিস্ট 50% যেন সিলিকন ডাইঅক্সাইড থাকে, নিচে যেন না যায়, এটা হচ্ছে শর্ত। পরবর্তী ইয়েতে যাই, গ্লাসের কম্পোজিশন আমরা একটু পরেই দেখবো, সো তখন আরো ক্লিয়ার হবে যে সিলিকন ছাড়াও আরো কি কি থাকে এবং কেন থাকে। তো ছোট্ট একটা হিস্ট্রিক্যাল ক্রোনোলজিক্যালি একটা দাঁড় করানোর চেষ্টা করছি হিস্ট্রি। তো এটা অনেক পুরানো ফাইবার কিন্তু, দেখতেই পাচ্ছ 1713 সালে সর্বপ্রথম গ্লাসের ইউজ আসলে তারও আগের থেকে আছে, বাট এখানে আমরা জাস্ট টেক্সটাইলের পার্সপেক্টিভে বলতেছি, ঠিক আছে। সো এই কারণে এটা 1700 সাল থেকে আসছে, বাট গ্লাস কিন্তু আবিষ্কার হয়েছে এরও আগে, বাট এটা টেক্সটাইলে ইউজ ছিল না। সো 1713 সালে সর্বপ্রথম হচ্ছে একটা ডেকোরেশন পারপাসে একটা টেক্সটাইলের উপরে গ্লাসকে বসানো হয়, লাইক নট হচ্ছে গ্লাস দিয়ে আমরা ফাইবার বানায় কাপড় বানাইছি এরকম না, এটা হচ্ছে একটা কাপড় ছিল তার উপরে ধরো গ্লাসের টুকরা টুকরা এরকম বসানো হচ্ছে ডেকোরেটিভ পারপাসে জাস্ট। সো এইটা দিয়ে শুরু হয় হচ্ছে টেক্সটাইলের দিকে গ্লাসের যাত্রা। এরপরে মোর দেন 100 ইয়ার্স লেটার ব্রিটিশ সিল্ক উইভার নামে একটা স্কুল ছিল ওই সময়, তো তারা হচ্ছে সর্বপ্রথম এই
গ্লাসটাকে দিয়ে একটা ফেব্রিক তৈরি করে যে হ্যাঁ গ্লাসকে এরকম ফাইবার বানায় পরে এটাকে ফেব্রিক বানানো পসিবল, এরকম একটা কনসেপ্ট তারা হচ্ছে দাঁড় করা। বাট তখনকার যে কনসেপ্টটা ছিল, গ্লাস গুলা ছিল অনেক ব্রিটল, ভেঙে যেত, মানে খুব একটা ফ্লেক্সিবল ছিল না। সো এই জিনিসটা আসলে খুব একটা আগায় নাই ওই সময়। এরপরে 1893 সালে আরো 50 বছর পরে তখন হচ্ছে আস্তে আস্তে জিনিসটা ইমপ্রুভ হয়েছে, যে তারা বিভিন্ন রকম এই গ্লাসের সাথে অন্যান্য ম্যাটেরিয়াল মিক্স করছে। তো মিক্স করার ফলে দেখছে হ্যাঁ ফ্লেক্সিবিলিটি কিছুটা বাড়ানো সম্ভব, বা এই ইমপ্রুভমেন্ট গুলো আসছে। সো তারপরে হচ্ছে এরকম একটা ওভেন ড্রেস বানানো হয়েছে এই গ্লাস ফাইবার দিয়ে। তো আস্তে আস্তে দেখো যে সর্বপ্রথম ডেকোরেশন করছে, এরপরে একটা ফেব্রিকে আসছে, এরপরে সেটাকে আরো ডেভেলপমেন্টে নিয়ে এসে একটা ড্রেস বানায় ফেলছে। তো এটা একটা ইয়াতে এক্সপোজ, মানে এক্সিবিশনে এক্সপোজ করা হয়েছিল শিকাগোতে আমেরিকাতে। তারপর 1930 এই সময়টাতে এসে মূলত আমরা কমার্শিয়াল গ্লাস যেগুলা সেটা পাইছি, অর্থাৎ এখন যে গ্লাসগুলা কমার্শিয়ালি ইউজ করা হয় সেটার সূত্রপাত হচ্ছে 1930 থেকে। তো এই সময় তাদের রেসিপি বলো বা হচ্ছে পার্সেন্টেজ কম্পোজিশন এই জিনিসগুলো তখন হচ্ছে তারা বুঝতে পারছে হ্যাঁ যে এইটার সাথে এইটা মিশাইলে আমরা একটা ফাইবার পাবো যেটা দিয়ে আমরা আসলে টেক্সটাইলে জিনিসটা ইউজ করতে পারবো। এরপরে আস্তে আস্তে 1937 এর মধ্যে যে ওয়েন সিলিনয় গ্লাস কোম্পানি এরকম একটা গ্রুপ ছিল, যার প্রধান যে ছিল জেমস স্লেটার, জন থমাস, ডেল কাইস্ট ক্লাইস্ট, তারা ছিল এমপ্লয়ি, সরি প্রধান না, তারা হচ্ছে প্যাটেন্টের জন্য অ্যাপ্লাই করে, মানে বানানো শেষ তারা বলে যে হ্যাঁ আমরা নতুন একটা জিনিস বানাইছি সো এইটার কপিরাইট আমাদের থাকবে, এরকম একটা প্যাটেন্টের জন্য তারা অ্যাপ্লাই করে। ফাইনালি 1938 এ প্যাটেন্টটা তারা পায়। এইটা হচ্ছে মূলত আমাদের দুইটা ভাগে যদি আমরা ভাগ করি, আগের স্টেজটা ছিল ডেভেলপমেন্ট স্টেজ এবং পরের স্টেজটা হচ্ছে কমার্শিয়াল স্টেজ, বা এই সময় আইসা গ্লাস ফাইবারটা কমার্শিয়ালাইজ হয়েছে। আচ্ছা, তো এরপরের যে স্লাইডটা সেটাতে আমরা যাই, এটাই মোটামুটি হিস্ট্রিক্যাল। এরপরে 1938 এর পর থেকে মোটামুটি যে ধারণাটা ছিল সেটাই মূলত চলে আসছে, আরো কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে মাঝখানে, বাট আমরা অত ডিটেইলস আসলে যাচ্ছি। আচ্ছা, তো ম্যানুফ্যাকচারিং পার্টটা আমরা একটু পরে দেখব। তো তার আগে আমরা অ্যাপ্লিকেশনের একটা এরিয়া দেখি, যেটা যেটা হচ্ছে মোস্ট, মানে আমাদের টেক্সটাইলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমরা একটু আগে চারটে এরিয়া দেখছি, ইনসুলেশন বা ফিল্টারিং বা হচ্ছে অপটিক্স, আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে কম্পোজিট রিইনফোর্সমেন্ট। তো কম্পোজিট নামটা আমরা টেক্সটাইলে থাকার সুবাদে প্রায় প্রতিদিনই মনে হয় শুনি, তাই না? কম্পোজিট নামটা শুনছি সব। তো কম্পোজিট আসলে কি, এটা কি আমরা বুঝছি? আচ্ছা, কম্পোজিট জিনিসটা হচ্ছে আমরা দুই বা ততোধিক ম্যাটেরিয়াল একত্রিত করব, যেখানে দুইটা ম্যাটেরিয়ালেরই প্রপার্টি আমাদের আসবে। তো কম্পোজিটের মূলত দুইটা পার্ট থাকে, একটাকে বলি আমরা ম্যাট্রিক্স, আরেকটাকে বলি আমরা হচ্ছে ফিলার অথবা রিইনফোর্সমেন্ট, যেটাই বলো না কেন এটাকে ফিলারও বলা হয়। অর্থাৎ চিন্তা করো হচ্ছে তোমার কাছে ধরো, আচ্ছা ম্যাট্রিক্স এর আরেকটা নাম আছে সেটা হচ্ছে বাইন্ডার, এটাও বলে রাখি তাহলে সুবিধা হবে। বাইন্ডার মানে হচ্ছে যে হচ্ছে বাইন্ড করে রাখে। তো সাপোজ ধরো তোমার কাছে কোনো একটা লিকুইড জিনিস আছে যার মধ্যে আমি কিছু সলিড ম্যাটেরিয়াল ছড়াই দিলাম, তো এইখানে লিকুইড পার্টটা হচ্ছে কাজ করবে আমাদের বাইন্ডার বা ম্যাট্রিক্স হিসেবে, আর এই সলিড পার্টটা আমাদের কাজ করবে হচ্ছে ফিলার হিসেবে, অনেকটা তোমার ওই যে সলিউশনের মতো জিনিসটা। বাট এখানে সলিউশনে যেমন দ্রবীভূত হয়ে যেতে পারে, মিশে যেতে পারে, এখানে ব্যাপারটা সেরকম না। এখানে হচ্ছে তোমার বাইন্ডারটা আলাদা থাকবে আর মাঝখানে ফিলার গুলা থাকবে, বাইন্ডারটার কাজ হবে কি ফিলার গুলাকে ধরে রাখা। তো এটা হচ্ছে মূলত আমাদের কম্পোজিটের কনসেপ্ট, কম্পোজিটের দুইটা পার্ট, একটা বাইন্ডার একটা ফিলার। যখন এখানে সংখ্যা টঙ্কা সবই লেখা আছে যে দুই বা ততোধিক ম্যাটেরিয়াল একসাথে হয় যখন,
তখন হচ্ছে একটা দুইটা মিলে একটা স্ট্রঙ্গার মোর সুপারিয়র ম্যাটেরিয়াল তৈরি করে যেটা হচ্ছে কম্পোজিট। তো এইখানে কম্পোজিটের আইডিয়াটা হচ্ছে আমাদের গ্লাস ফাইবারকে আমরা ডিরেক্টলি আসলে ওরকম কাপড় হিসেবে ইউজ না করে এটাকে অন্য কোন ম্যাটেরিয়ালের সাথে কম্পোজিট হিসেবে ইউজ করতে পারি অ্যাজ এ রিইনফোর্সমেন্ট। মানে ধরো আমি পলিস্টার দিয়ে একটা ফাইবার বানাচ্ছি, পলিস্টার ফাইবার। তো তোমরা সবাই জানো যে পলিস্টার ফাইবারটা হচ্ছে কি, থার্মোপ্লাস্টিক, মানে এটাকে তাপ দিলে এটা গলে যায়, তাই না? মেল্ট স্পিনিং দিয়ে আমরা করছিলাম মনে আছে আশা করি, এটাকে তাপ দিয়ে লিকুইড বানায় ফেলছিলাম, গলায় ফেলছিলাম। সেই মেল্ট অবস্থায় যদি আমি কিছু গ্লাস ফাইবার এর মধ্যে অ্যাড করে দেই, গ্লাস ফাইবারকে সলিড ফর্মে অ্যাড করে দিলাম, তো তারপরে যদি আমি ফাইবারটা বানাই তাহলে কিন্তু আমার যে এন্ড প্রোডাক্টটা তৈরি হবে সেটা একটা কম্পোজিট হবে। কম্পোজিট কিভাবে? তাহলে এখানে আমাদের ম্যাট্রিক্স হিসেবে কাজ করলো কোনটা, রিইনফোর্সমেন্ট হিসেবে কাজ করলো কোনটা, তো বলতে পারবা? পলিস্টার আর গ্লাস যদি আমি কম্পোজিট বানাই, স্যার গ্লাস ফাইবার রিইনফোর্সমেন্ট হিসেবে, গ্লাস ফাইবার রিইনফোর্সমেন্ট হিসেবে, কারণ এইটা হচ্ছে আমাদের পলিস্টার দ্বারা বাউন্ড অবস্থায় আছে, তাই না? সো পলিস্টারটা এখানে ম্যাট্রিক্স, গ্লাস ফাইবারটা রিইনফোর্সমেন্ট। এখন কোশ্চেন আসতে পারে যে টেম্পারেচারে কিন্তু গ্লাসও গলে যায় আবার হচ্ছে পলিস্টারও গলে যায়, তাইলে আমি যখন এই মেল্ট অবস্থায় গ্লাস ফাইবার অ্যাড করতেছি তখন কি আসলে জিনিসটা গলে মিশে যাওয়ার কথা নাকি জিনিসটা সলিড আকারে থাকার কথা? কেউ কোনো আইডিয়া দিতে পারবা কোনটা হওয়া উচিত? বলে গেলে তো আসলে লাভ হইল না, তাই না? আমাদের কম্পোজিটের ইয়াটা থাকলো। আচ্ছা, তো এখানে পলিস্টার হচ্ছে ইনঅর্গানিক যার মেল্টিং টেম্পারেচার হচ্ছে মাত্র 260-265 এরকম, আর গ্লাস ফাইবার ইনঅর্গানিক। এবং আমরা প্রথম দিকে একটা এক্সপেরিমেন্ট মানে কি বলবো ওয়ার্কশপ বা অ্যাসাইনমেন্ট টাইপের করাইছিলাম তোমাদের দিয়ে সম্ভবত, যে ওই যে বিভিন্ন ফাইবারের মেল্টিং টেম্পারেচার বের করা, মনে আছে কি করছিলাম না তোমরা? তখন আমরা দেখতে পাইছি যে ইনঅর্গানিক ফাইবার গুলোর মেল্টিং টেম্পারেচার কিন্তু অনেক বেশি, লাইক গ্লাসের মেল্টিং টেম্পারেচার হচ্ছে 1700 ডিগ্রি প্লাস, অর্থাৎ আপ টু 1700 সে হচ্ছে গলবে না, 260 ডিগ্রি তার কাছে কিছুই না। সো এই ক্ষেত্রে এটা পসিবল, হাই টেম্পারেচার অ্যাপ্লিকেশনে এটাকে ইউজ করা পসিবল। তো এটা হচ্ছে ওয়ান অফ দা মানে অ্যাপ্লিকেশন আমরা বলতে পারি। এখানে আমরা কম্পোজিটের কিছু ক্লাসিফিকেশন দেখাইছি বেসড অন দা শেপ অফ দা রিইনফোর্সড ম্যাটেরিয়াল, অর্থাৎ এই যে ভেতরের যে ম্যাটেরিয়ালটা আমরা ইউজ করতেছি এটা কি শেপে আছে, পার্টিকেলের শেপে থাকতে পারে, এরকম ছোট ছোট পার্টিকেল আকারে থাকতে পারে, শর্ট ফাইবার আকারে থাকতে পারে, ছোট ছোট ফাইবার আকারে আমরা ভেতরে দিয়ে দিতে পারি, তারপর হচ্ছে লং কন্টিনিউয়াস ফাইবার আকারে থাকতে পারে, অর্থাৎ এই যে ইয়েলো পার্টটা হচ্ছে আমাদের কি বাইন্ডার, আর এই ব্লু পার্টটা হচ্ছে আমাদের রিইনফোর্সমেন্ট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরাটা জুড়ে এরকম লং ফাইবার আকারে আছে, অথবা এরকম শীট আকারে থাকতে পারে, অর্থাৎ একটা একটা লেয়ার হচ্ছে তোমার ইসের বাইন্ডারের, আরেকটা লেয়ার হচ্ছে তোমার রিইনফোর্সমেন্টের, আবার আরেকটা বাইন্ডার আরেকটা এরকম থাকতে পারে। সো এটা জাস্ট একটা ক্লাসিফিকেশন জানার জন্য, খুবই সহজ। এরপরে আমরা একটু কম্পোজিশন দেখি, আসলে একটা গ্লাস ফাইবারে কি কি থাকে, আসলে কি শুধুই সিলিকা থাকে নাকি এর সাথে আরো অন্য কিছু থাকে। তো এখানে আমরা একটা বড় সড় লিস্ট দেখতে পাচ্ছি, সিলিকন ডাইঅক্সাইড, টাইটেনিয়াম ডাইঅক্সাইড, জিরকনিয়াম ডাইঅক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, তারপরে হচ্ছে বোরন অক্সাইড, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম সবই আছে এখানে, তাই না? তো সিলিকন হইলেই তো আমার আসলে মানে গ্লাস ফাইবার পরিপূর্ণ হয়ে যায়, বাকিগুলার দরকার কি আসলে? এইটা রিজনটা হচ্ছে ওই যে বললাম যে সিলিকন আমরা যে মানে গ্লাসের পানি খাচ্ছি বা যে কাচের দরজা দেখতেছি জানলা দেখতেছি এই গ্লাস গুলা কিন্তু সিলিকন, তো এরা কিন্তু অনেক রিজিড, তাই না? এরা কিন্তু ফ্লেক্সিবল না, তুমি বাঁকাইতে পারবা না, একটা গ্লাস বাঁকাইতে গেলে সে ব্রিটল ভেঙে যায় বা একটা জানালায় ঢিল করলে সেটা ভেঙে যায়। বাট আমাদের টেক্সটাইল ফাইবার তো এরকম হইলে হবে না, তাই না? বা রিইনফোর্সিং ফাইবার এরকম হইলে হবে না, তার স্ট্রেন থাকতে হবে, ফ্লেক্সিবল হইতে হবে, তাকে বাঁকানো যাইতে হবে, নাহলে তো আমি ফাইবার বা ফেব্রিক এগুলো বানাইতে পারবো না।
সো দ্যাটস ওয়াই এই ম্যাটেরিয়াল গুলা, অর্থাৎ আমরা বলছি যে অ্যাটলিস্ট 50% যেন আমাদের সিলিকা থাকে, অর্থাৎ 50%-এর পরে আমি কি অ্যাড করতেছি তার উপরে ডিপেন্ড করে আমাদের ফাইবারের কিছু ক্লাসিফিকেশন আছে। যেমন এটাকে বলা হয় ই গ্লাস, যেটার কনফিগারেশন বা কম্পোজিশন এরকম। এস গ্লাসের কম্পোজিশন একটু আলাদা, এখানে 65% সিলিকন, 25% অ্যালুমিনিয়াম, ম্যাগনেশিয়াম 10% এরকম। আবার এ আর গ্লাস যেটা, এটা সম্ভবত অ্যাসিড রেজিস্ট্যান্ট গ্লাস এরকম নাম। সো এটার কম্পোজিশন আবার আলাদা। সো এরকম বিভিন্ন কম্পোজিশনের উপরে ডিপেন্ড করে বিভিন্ন রকম গ্লাস আছে বাজারে, বিভিন্ন রকম গ্লাস ফাইবার আছে, তো এক একটার ইউজ এক জায়গায়। তো সবচাইতে বেশি মোস্টলি ইউজ ফাইবার হচ্ছে আমাদের এটা ই গ্লাস। এইটার মূলত হচ্ছে ইলেকট্রিক্যাল যেসব পারপাস আছে, অর্থাৎ যে কন্ডাক্টিভিটি বা এই টাইপের কাজে আসলে এই গ্লাসটা, এই ফাইবারটা ইউজ করা হয়। তো এই কারণে নাম হয়ে গেছে ই গ্লাস, ইলেকট্রিক্যাল গ্লাস থেকে। এছাড়া আরো বিভিন্ন রকমের গ্লাস আছে, ইসিআর আছে, সি গ্লাস আছে, ডি গ্লাস আছে, এস গ্লাস আছে, এগুলো অ্যাভেলেবল। এগুলো এক একটা কাজ এবং এক একটা হচ্ছে তোমার কম্পোজিশনের উপরে ডিপেন্ড করে ভিন্ন। তো এত কথা বলতেছি, এখন একটা কোশ্চেন আসতে পারে যে হোয়াই নট পিওর সিলিকা। অলরেডি বলে ফেলছি, মানে হচ্ছে আমি 100%-ই কেন সিলিকন ডাইঅক্সাইড ইউজ করতেছি না। কারণটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। আমি যদি 100% সিলিকন ডাইঅক্সাইড দেই তাহলে হচ্ছে এটা টেক্সটাইল ফাইবারের মতো কোনো আচরণ দেখাবে না, সে খুব ব্রিটল মানে ভঙ্গুর আচরণ দেখাবে। আচ্ছা, তো এইখানে একটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করছি, সফেনিং পয়েন্ট। সফেনিং পয়েন্টের কথা আমরা সবাই জানি, যে যে পয়েন্টে একটা ম্যাটেরিয়াল ঠিক একদম লিকুইডিশ অবস্থায় না, সে হচ্ছে একটু সফেন অবস্থায় চলে যায়, অর্থাৎ সলিড অবস্থা এবং লিকুইড অবস্থার মাঝামাঝি একটা পর্যায়ে থাকে, সেমি লিকুইড বা এরকম কিছু বলতে পারো। অর্থাৎ সে সফট হয়ে যায়, তার শেপ ধরে রাখতে পারে ঠিকই, বাট সে সফট হয়ে যায়। তো এইটার সংজ্ঞাটা যদি আমি দিতে চাই যে কখন আমরা বলবো যে একটা টেম্পারেচার সফেনিং টেম্পারেচার, তো সেই টেম্পারেচারটাই একটা ম্যাটেরিয়ালের জন্য সফেনিং টেম্পারেচার হবে, যে টেম্পারেচারে আসলে আমরা এই 0.55 বা 0.77 ডায়ামিটারের একটা ম্যাটেরিয়ালকে তার নিজের ওয়েটের ভারে 1 মিলিমিটার পার মিনিট রেটে সেটাকে এক্সটেন্ড করতে পারবো। ধরো আমি একটা ম্যাটেরিয়াল নিলাম যেটা হচ্ছে এই 235 মিলিমিটার লং, এইটা হচ্ছে রুম টেম্পারেচারের সলিড, এটাকে আমি ধরো 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উঠাইছি সাপোজ। উঠানোর পর যেটা দেখতেছি, এটাকে ছেড়ে দিছি, এটার মধ্যে কোনো কিন্তু এক্সটার্নাল কোনো লোড নাই বা কোনো প্রেশার নাই, এটাকে জাস্ট ছেড়ে দিছি, 50 ডিগ্রিতে গিয়ে দেখা যাচ্ছে যে সে 1 মিলিমিটার পার মিনিট রেটে, অর্থাৎ প্রতি মিনিটে সে নিজের একটা যে ভর আছে, নিজের একটা যে ভার আছে, সেই ভরের মানে সেই ওজনের জন্য সে প্রতি মিনিটে 1 মিলিমিটার করে লম্বা হচ্ছে। তাইলে আমরা এই সংজ্ঞা অনুসারে বলতে পারবো যে 50 ডিগ্রিটা হচ্ছে এই ম্যাটেরিয়ালের জন্য মেল্টিং, সরি সফেনিং পয়েন্ট। বুঝাইতে পারলাম সংজ্ঞাটা? এর মধ্যে আমার ম্যাটেরিয়ালটা থাকতে হবে। কারণটা হচ্ছে যদি ধরো আমি 1 মিলিমিটার দিলাম এটার থেকে বড়, তাহলে ওইটার কিন্তু তোমার এই 50 ডিগ্রিতে আসলে এইটার ক্ষেত্রে যেরকম লম্বা হয়েছিল, 1 মিলিমিটারের ক্ষেত্রে কিন্তু 50 ডিগ্রিতেই লম্বা হবে না, এটা কি করতে আরো বেশি লাগবে, হয়তো 52 লাগবে বা 55 লাগবে। সো এইটা জাস্ট একটা স্ট্যান্ডার্ড যে আমরা এত মিলিমিটার নিব, এবং সেটা যদি প্রতি মিনিটে 1 মিলিমিটার করে লম্বা হয় নিজস্ব ঘরে যে টেম্পারেচারে রাখলে, সেই টেম্পারেচারটাই হচ্ছে আমাদের সফেনিং টেম্পারেচার। ওকে, বুঝে গেল? জি স্যার। এটা কোনো কিন্তু ইননা স্পেসিফিক কিছু না, এটা জাস্ট একটা স্ট্যান্ডার্ড আকারে ধারণ করা হয়েছে যাতে করে আমরা এই পয়েন্টটাকে ডিফাইন করতে পারি প্রতি সবগুলোর জন্য সিমিলার। আচ্ছা,
তো অলরেডি বলে ফেলছি। আচ্ছা, এইখানে আমি একটা ম্যাটেরিয়াল দেখাইছি যেটার নাম হচ্ছে কোয়ার্টস। তো কোয়ার্টসটা হচ্ছে ন্যাচারাল গ্লাস, ন্যাচারাল গ্লাস বলা হয় কারণ এটাকে সরাসরি আমি নেচারে পাই। ঠিক আছে, যে সিলিকার থেকে যে আমরা গ্লাস বানাই, বালির থেকে যে আমরা গ্লাস বানাই, এইটাকে সেভাবে বানাইতে হয় না, এটা ডিরেক্টলি এই অবস্থায় আছে প্রকৃতিতে। কিন্তু এটার একটা সমস্যা আছে, সমস্যাটা কি, এটা হচ্ছে 99% সিলিকা, তার মানে এটা হাইলি কিন্তু ক্রিস্টালাইন, বা এটাকে কিন্তু তুমি সহজে ফ্লেক্সিবিলিটি আনতে পারবা না, বিকজ এটার মধ্যে 99% হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, যেটা আমরা একটু আগে দেখছি যে থাকলে কি হয়, এটা ওই যে আমাদের যে নর্মাল গ্লাসের মতো আচরণ, অর্থাৎ তুমি এটাকে টেক্সটাইল পারপাসে ইউজ করাটা ডিফিকাল্ট হবে। সো প্রকৃতিতে যদিও আমরা ডিরেক্টলি পাই, বাট এটাকে আমরা ডিরেক্টলি ইউজ করতে পারবো না টেক্সটাইল অ্যাপ্লিকেশনে। সো আমাদের ওই আলটিমেটলি সিলিকার থেকেই গ্লাস তৈরি করতে হবে। তো জাস্ট এটাকে পরিচয় করে দেওয়ার জন্য এখানে নিয়ে আসা যে ন্যাচারাল ভাবেও কিন্তু গ্লাসটাকে পাওয়া যায়। আচ্ছা, তো এরপরে আমরা ম্যানুফ্যাকচারিং প্রসেসটা দেখব খুবই সংক্ষেপে। এখানে একটা ফ্লো চার্ট আছে, মানে প্রসেস ফ্লো যেটাকে বলি, যে কোনটার পর আসলে কি করা হয়। তো প্রথম ধাপটা হচ্ছে ব্যাচিং, তারপরে মেল্টিং, ফাইবারাইজেশন, কোটিং, ড্রাইং, পাঁচটা স্টেপ। তো আমি খুব সংক্ষেপে বলে যাই খুবই সিম্পলি। তো ব্যাচিংটা হচ্ছে ওই যে আমরা দেখছিলাম যে অনেকগুলো ম্যাটেরিয়াল আছে, সিলিকন ডাইঅক্সাইড আছে, অ্যালুমিনিয়াম অক্সাইড আছে, বা জিরকোনিয়াম অক্সাইড আছে, বা হচ্ছে তোমার বোরন অক্সাইড আছে, এই সবগুলা ম্যাটেরিয়ালকে যখন আমরা একত্রে মিক্স আপ করবো অ্যাকর্ডিং টু দা পার্সেন্টেজ, যেটা আমরা দেখলাম ধরো নর্মাল ইসের ক্ষেত্রে, নর্মাল গ্লাস ফাইবারের ক্ষেত্রে, ই গ্লাসের ক্ষেত্রে আর কি 54% ছিল সিলিকা, তারপরে এরকম অ্যালুমিনিয়াম ছিল 15%, বা এরকম হচ্ছে 10% ছিল বোরন, এই টাইপের যে কম্পোজিশন ছিল সেই কম্পোজিশনের সাপেক্ষে হচ্ছে আমাদের এইখানে ব্যাচিং করা হয় বা মিক্স আপ করা হয়। তো এইগুলার জন্য হচ্ছে আলাদা আলাদা মানে আলাদা আলাদা সিলিন্ড্রিক্যাল যে শেপগুলা দেখতে পাচ্ছ, এগুলা হচ্ছে আলাদা আলাদা চেম্বার বা আলাদা আলাদা কি বলবো কন্টেইনার, এর মধ্যে আলাদা আলাদা ভাবে থাকে, তাদেরকে পরবর্তীতে একটা জায়গার মধ্য দিয়ে নেওয়া হয়, একটা চ্যানেলের ভিতর দিয়ে পাস করানো হয় যাতে তারা হচ্ছে মিক্স আপ হয়। তারপর এই জায়গাটাতে এখানে বোঝানো হয়েছে যে এখানে মিক্স আপ মানে প্রতিটা জিনিস একত্রে মিক্স হয়ে গেছে অ্যাকর্ডিং টু দা পার্সেন্টেজ প্রপোর্শন। তো এরপরে ধাপটা হচ্ছে মেল্টিং, এদেরকে একত্রে মেল্ট করতে হয় কারণ এরা তোমরা জানো যে সলিড অবস্থায় থাকে। সো তাদেরকে ওই যে 1700 ডিগ্রি বা যে টেম্পারেচারটাই আমাদের দরকার হোক না কেন, সেই টেম্পারেচারে একে মেল্টিং করা হয়। মেল্টিং করার জন্য হচ্ছে একটা ফার্নেস লাগে, অর্থাৎ একটা কনফাইন্ড স্পেস, যাতে করে তাপটা বাইরে বের হয়ে না যেতে পারে, এনার্জি কম খরচে আমরা বেশি মানে তাপ উৎপন্ন করতে পারি। তো এখানে মূলত মোল্টেন গ্লাসটা থাকে, অর্থাৎ এই যে সবগুলো একত্রিত হয়ে আসলো এখানে মেল্টিং হইল, জিনিসটা লিকুইড অবস্থায় এখানে থাকে। এরপর এটাকে আস্তে আস্তে সামনে নেওয়া হয়, এটাকে রিফাইন করা হয়, এই পার্টটাকে বলা হয় হচ্ছে রিফাইনার। রিফাইন করার উদ্দেশ্য হচ্ছে গ্লাসের ভেতরে অন্য কোনো ম্যাটেরিয়াল যদি ঢুকে যায় তাহলে কিন্তু তার প্রপার্টি কম্প্রোমাইজ হবে, মানে তার প্রপার্টি আর ওই আগের মতো মানে পিওর গ্লাস বা হচ্ছে মানে ভালো একটা গ্লাস যে আচরণটা করতো সেরকম থাকবে না। রিফাইনটা কিভাবে করা হয় এটা আমরা একটু পরে দেখবো। সো এখানে জাস্ট জেনে রাখো যে রিফাইনিং করা হয়, এটাকে বিশুদ্ধ করা হয় আর কি। এরপরে পরের স্টেপটাতে গিয়ে আমরা ওই যে স্পিনার রেটে যে কাজগুলো হইতো এখানে সেই কাজটাই হয় আলটিমেটলি। আমাদের যে এখানকার স্পিনার রেট বলে না, এটাকে বলা হয় হচ্ছে বুশিং, BUSHING বুশিং, এটার ছবি আমরা একটু পরে দেখবো। বাট এখানে কাজটা আমরা জেনে রাখি, এখানে খুব সরু সরু ছিদ্রি থাকে যেটা স্পিনার রেটে ছিল, স্পিনার রেটের হোলগুলোর মতো, এখান দিয়ে এই মোল্টেন ফাইবারটা বের হয়ে আসে, পরবর্তীতে একে হচ্ছে কুল করা হয় বা কুল করে এটাকে সলিড ফর্মে নিয়ে আসা হয়, নিয়ে এসে এটাকে ওয়াইন্ডিং করে প্যাকেজ আকারে নিয়ে আসা হয়। সো এটা হচ্ছে মূলত মোর অর লেস মানে টোটাল প্রসিডিউরটা। তো এটাকে আরেকটু ডিটেলসে আমরা দেখি পরের স্লাইডে, ছবি দেখলে আর একটু ক্লিয়ার হবে। এখানে দেখতে পাচ্ছি ওই যে সিলিন্ড্রিক্যাল শেপের যে জিনিসগুলো ব্যাচিং এর জন্য, এখানে ধরো চারটা চার ধরনের ম্যাটেরিয়াল আছে,
তাদেরকে এখানে একত্রে মিক্স করা হচ্ছে প্রপোর্শন অনুযায়ী। এখান দিয়ে তারা যাচ্ছে হচ্ছে ফার্নেসে, ফার্নেসের ভিতরে মানে প্রচুর তাপ, ফার্নেস একটা চুলা আর কি আর কিছু। তো এখানে এই তাপের ভিতর দিয়ে সামনে আগাচ্ছে, মেল্ট হয়ে যাচ্ছে। এখানে এসে তার হচ্ছে ওই যে বুশিং যেটাকে বলছি, বা যেখান দিয়ে সে বের হচ্ছে এই অরিফিস বা হচ্ছে আমাদের স্মল ডায়ামিটারের যে হোল গুলো, এখান দিয়ে বের হচ্ছে। বের হয়ে আমরা এখানে ওয়াইন্ডারে ওয়াইন্ডিং করতেছি, এরপর তাকে প্যাকেজ আকারে আমরা মানে কমার্শিয়ালাইজ করতেছি। তো এটা হচ্ছে মোরাললেস মূল প্রসেসটা। তো এই পার্টটাকে ভেঙে দেখানো হয়েছে এখানে আরো পুরো জিনিসটাকে, এই যেখান দিয়ে মোল্ড মেল্ট পলিমার আসতেছে, এখান দিয়ে বের হচ্ছে বুশিং দিয়ে, এখান দিয়ে কুল করা হচ্ছে আইদার বাতাস দিয়ে অর সামহাও এটাকে কুলিং করা হচ্ছে। এরপর কোন সাইজিং এজেন্ট লাগলে তাকে সাইজ অ্যাপ্লাই করা হচ্ছে। সাইজিং এজেন্ট হচ্ছে এটার উপরে আরেকটা প্রলেপ দিয়ে দেওয়া, যাতে ফাইবারটা ভিতরে সেফ থাকে, সেটা হচ্ছে সাইজিং এজেন্টের কাজ। তারপরে অ্যাসেম্বলি করে ওয়াইন্ডিং করা হচ্ছে, এখানেও দেখানো হচ্ছে সেম জিনিসগুলা কোথায় কি হচ্ছে আর কি ফাইবারের ডায়ামিটার। তো এটা হচ্ছে মোরাললেস প্রসেস। প্রসেসটা কি আমরা একটু একটু বুঝতে পারছি যে কিভাবে কি হচ্ছে ম্যানুফ্যাকচারিংটা? জি স্যার, খুবই ইজি। এখানে পুরো বর্ণনাটা লেখা আছে, এটাতে আমি আর ডিটেলসে যাব না, সময় কম, আরো সামনে অনেক স্লাইড আছে। সো এটা একটু নিজেরা পড়ে নিবা, প্লাস আমি ভিডিও লেকচার তো দিয়ে দিবই, সমস্যা নেই। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, এই যে ইলেকট্রোড এবং বাপলার ইন দ্য বটম অফ দ্য ফার্নেস প্রডিউস রিফাইনমেন্ট, ওই যে একটু আগে দেখাইলাম যে রিফাইনারি, যেখানে এটাকে বিশুদ্ধিকরণ করা হয়, বিশুদ্ধিকরণ করার সিস্টেমটা কি ইলেকট্রোড দিয়ে করা হয় এবং বাপলার দিয়ে করা হয়। আচ্ছা, তোমরা সবাই পানি ফুটতে দেখছো তাই না? পানি ফোটা মানে কি, পানিটা কিন্তু বিশুদ্ধ হয় তাই না, এটা আমরা সবাই জানি। তো পানিতে দেখবা, পানি যখন ফুটে তখন হচ্ছে এরকম বাবল সৃষ্টি হয়, ওইটা হচ্ছে ওই সিস্টেমটাই হচ্ছে বাপলার। তো এই বাবলার সিস্টেম দিয়ে আমরা মোল্টেন গ্লাসটাকেও আসলে এরকম বিশুদ্ধিকরণ করতে পারি। যখন আমি অতিরিক্ত তাপ দিব তখন এর মধ্যে কিছু মানে আনওয়ান্টেড ম্যাটেরিয়াল সেগুলো হচ্ছে বাষ্পীভূত হয়ে বের হয়ে যেতে পারবে। আর যদি আমি ইলেকট্রোড অ্যাড করি, তাহলে ধরো পজিটিভ নেগেটিভ চার্জ সৃষ্টি করে সে হচ্ছে আমাদের আনওয়ান্টেড ম্যাটেরিয়াল গুলোকে আকর্ষণ করে আটকে রাখতে পারবে, সেটা হচ্ছে আর ইয়েতে যাবে। সো এইভাবে রিফাইনমেন্ট করা হয়ে থাকে আর কি। আর বাকি জিনিসগুলো করলে বুঝতে পারবা, খুব একটা কঠিন কিছু না। এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই যে যখন হচ্ছে, এটা হচ্ছে যে বুশিং গুলা, অর্থাৎ এই যে এখান দিয়ে আমাদের মোল্টেন পলিমার ফিলামেন্ট আকারে বের হচ্ছে, মোল্টেন মানে গ্লাসটা। সো এটা দেখতে এরকম, যেহেতু অনেক হাই টেম্পারেচার মানে 1700-1800 ডিগ্রি তো কম কথা না, সো এগুলা হচ্ছে এরকম লালচে অবস্থায় থাকে। আর এগুলো মূলত মেটালের তৈরি, তোমার হচ্ছে রোডিয়াম বা হচ্ছে আরো কিছু মেটাল মেটাল আছে, যেগুলো হাই টেম্পারেচারে কিছু হয় না, এরকম কিছু মেটাল আছে যাদের দিয়ে তৈরি করা হয় এই জিনিসগুলো। সো এগুলো খুবই এক্সপেন্সিভ, মানে খুব একটা ইয়া না, চিপ কিছু না। সো এই কারণে এই গ্লাস ফাইবারটার পেছনে খরচ অনেক বেশি হয়, বাট নট এজ মাচ এজ কার্বন ফাইবার। কার্বন ফাইবারের কি আরো বেশি, কারণ কার্বন ফাইবারের টেম্পারেচার অনেক বেশি লাগে তাই না, 3000 ডিগ্রির উপরে। আচ্ছা, এখানে আরেকটা হচ্ছে লেটার ডেজিগনেশনের কথা বলা আছে, অর্থাৎ বিভিন্ন ডায়ামিটারের ফিলামেন্টকে চিহ্নিত করার জন্য, মার্কেটে কমার্শিয়ালাইজের সময় বোঝার জন্য যে কোনটা ডায়ামিটার আসলে কত, এরকম বিভিন্ন লেটার দিয়ে এটাকে মার্ক করা হয়ে থাকে, এরকম সিস্টেমও প্রচলিত আছে আর কি বাজারে। এরপর একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক, ভিসকোসিটি। ভিসকোসিটির কথা আমরা সবাই জানি, তো একটা জিনিস কতটুকু ঘন বা কতটুকু হচ্ছে পাতলা, এই জিনিসটা কিন্তু ভিসকোসিটি দ্বারা নির্দেশ করা হয়। তো আমরা যখন একটা মানে গ্লাস ফাইবারকে গলাইতেছি, মেল্ট করতেছি, এটা যদি বেশি তোমার ভিসকোস হয়, মানে বেশি যদি এটা ঘন হয়ে যায়, তাইলে কিন্তু ওই যে বুশিং দিয়ে বের হওয়ার সময় একটা ঝামেলা হইতে পারে তাই না, কারণ বুশিং এর হচ্ছে ইয়া খুবই ছোট, এই ছিদ্রটা খুবই ছোট, বা মানে হচ্ছে এই যে মাইক্রোমিটার, একটু আগেই দেখলাম আমরা ভ্যালু গুলা,
দুই মাইক্রোমিটার, তিন মাইক্রোমিটার, 10 মাইক্রোমিটার এরকম। সো যদি এটা বেশি ঘন হয় তখন কিন্তু বের হবে না, কারণ তাদের মধ্যে যে বন্ডিং ফোর্সটা মানে বেটার থাকবে সে হচ্ছে কিছুটা সলিডের মতোই কাজ করবে। তো এই ভিসকোসিটির একটা ইম্পর্টেন্স হচ্ছে আমরা কত কম টেম্পারেচারে এইটাকে কতটা তরল করতে পারি, তাই না? কারণ আমরা জানি যে টেম্পারেচার আমি যত বেশি দিব মেল্টিং করার সময় আমার দ্রব মানে গ্লাসটা কিন্তু তত বেশি তরল হবে, তাই না? তত বেশি মানে কি বলবো এটাকে, ঘনত্ব তত কমবে। সো ঘনত্ব যত কমবে তত হচ্ছে এইটা সহজ হবে ফাইবার ফর্মে নিয়ে যাওয়া, এটাকে মেল্ট মোল্ড করা। আর আবার যদি খুব বেশি ঘনত্ব কমে যায় মানে একদমই যদি তোমার মানে কোন রকম যদি বন্ডিং এদের মধ্যে না থাকে তাহলে কিন্তু এরা আবার ওই যে পানির মতো ছাড়া ছাড়া হয়ে যাবে, ড্রপলেট আকারে বের হয়ে আসবে। সো সেই দিকেও নজর রাখতে হবে। সো ভিসকোসিটিটা এমন একটা অবস্থায় রাখতে হয় যে নট টু মাচ ডেন্স, নট টু মাচ মানে থিন বা পাতলা, ঠিক আছে? সো ডেন্সিটি একটা নির্দিষ্ট পর্যায়ে রাখতে হয়। তো এইখানে এটা বলার কারণ হচ্ছে আমরা যে বোরন অক্সাইডটা ওখানে ইউজ করছিলাম এটা হচ্ছে ভিসকোসিটিকে কন্ট্রোল করতে পারে। দেখো আমরা যদি বোরনটাকে ইউজ না করতাম, বোরন কন্টেইনিং ই গ্লাস আর হচ্ছে বোরন ফ্রি গ্লাস, বোরনটাকে যদি আমি ইউজ না করতাম তাহলে দেখো আমার এই যে ভিসকোসিটি যদি 5 আনতে যাই তাহলে হচ্ছে আমার টেম্পারেচার লাগে, বা সরি এখানে নিচেই যাই, ভিসকোসিটি যদি আমি 2 অ্যাচিভ করতে যাই আমার টেম্পারেচার লাগে অলমোস্ট 1500 ডিগ্রি। আর যখন আমি বোরন অ্যাড করে দিছি তখন কিন্তু টেম্পারেচারটা ড্রাস্টিক্যালি কমে এই যে 1300 বা 1350 ডিগ্রিতে চলে আসছে। এইটার কারণ হচ্ছে কি, বোরন হচ্ছে ওই যে ভিতরে ঢুকে তাদের মধ্যকার যে ইন্টার মলিকুলার বন্ডিং গুলো আছে এগুলাকে একটু দুর্বল করতে পারে। সো দুর্বল করার ফলে আমাদের খুব কম তাপমাত্রায় এটা হচ্ছে বেশি তোমার ভিসকোসিটি কমে যেতে পারে। সো এটা একটা উদ্দেশ্য। ওই যে আগের বার যে বলছিলাম যে সিলিকার সাথে আমরা অন্যান্য ম্যাটেরিয়াল ইউজ করি কি কারণে, এটা হচ্ছে ওয়ান অফ দা রিজন, যে যাতে করে আমরা ওই যে টেম্পারেচারের উপরে আমাদের ইয়াটা কমাইতে পারি বা বিভিন্ন রকম ফ্লেক্সিবিলিটি আনতে পারি। সো এটা হচ্ছে একটা এক্সাম্পল হিসেবে ধরতে পারো যে আমরা বোরন ইউজ করে কিভাবে ভিসকোসিটিটাকে ইমপ্রুভ করতেছি। ব্যাপারটা কি বুঝাইতে পারলাম? জি স্যার। এরপরে কিছু বেনিফিট ড্রব্যাক দাও আছে, এটার আমি ডিটেইলসে যাব না, এটা নিজেরা বুঝতে পারবা। হাই সারফেস এরিয়া, টু ওয়েট রেশিও, বা হচ্ছে এটার ভিসকাস মানে ভিসকোসিটি ইম্পর্টেন্ট বিকজ টু মাচ ভিসকাস উইল রিকোয়ার মোর এনার্জি, টকে যেটা বললাম, কম্পেয়ার টু কার্বন ফাইবার এটা হচ্ছে ক্যান এক্সটেন্ড মোর, কার্বন ফাইবারের থেকে বেশি এক্সটেন্ড হইতে পারে এইগুলো আর কি। এখানে একটা ছবি আছে লুম, তোমরা এখনো মনে হয় ফেব্রিক পরো নাই, তাই না? ফেব্রিক করছো, ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ও উইভিং? আচ্ছা মনে হয় পরো নাই। এটা ফেব্রিকে তোমরা দেখবা লুমের মধ্যে কিভাবে আসলে একটা অনেকগুলা সুতাকে একটা ফাইবারে মানে ফেব্রিকে কনভার্ট করা হয়। সো তখন এই ধারণাটা আরো ক্লিয়ার হবে। আপাতত দেখে রাখো যেগুলো হচ্ছে গ্লাস ফাইবার, এটার ভেতর দিয়ে যেখান দিয়ে আরো গ্লাস ফাইবার ঢুকানো হবে, ঢুকায় ঢুকায় এটাকে একটা ফেব্রিকে কনভার্ট করা হবে আর কি। অ্যাপ্লিকেশন কি বলছি আর তো বলতেছি না, সিরামিক ফাইবার। তো গ্লাস আমরা এর বেশি ডিটেলসে আর যাবো না যেহেতু সময় কম, প্লাস সিলেবাস অনেক বড়, এছাড়াও আরো অনেক জিনিস আছে। তো সিরামিক ফাইবারটা নিয়ে একটু কথা বলি। সিরামিকও হচ্ছে তোমার গ্লাসের মতোই একটা ইনঅর্গানিক ফাইবার, আর এইটা ইউজ করার উদ্দেশ্য হচ্ছে তোমার কোন একটা ফাংশনালিটি অ্যাড করা বা হচ্ছে কোন একটা স্পেশাল কিছু নভেলটি অ্যাড করা। তো নরমালি সিরামিক ফাইবারটা বানানো হয়েছিল টু বি এবল টু ইউজ ইট ইন দা হাই টেম্পারেচার সিচুয়েশন, মানে যেসব জায়গায় হচ্ছে হাই টেম্পারেচার পারফরমেন্স লাগবে, যেমন ধরো ফায়ার ফাইটিং, যে তুমি যদি নর্মাল কটন দিয়ে একটা তোমার ফায়ার ফাইটিং ড্রেস বানাও, বা হচ্ছে যারা দমকল বাহিনীতে যারা চাকরি করে তাদের ড্রেস যদি একটা নর্মাল কটন ফাইবার দিয়ে বানাও, তাহলে কি সে আগুনের ভিতরে ঢুকতে পারবে? পারবে না, সেখানে কিন্তু আগুন ধরে যাবে তার কাপড়ে, ঠিক আছে? সো ওইখানে দরকার হচ্ছে আমাদের এই ধরনের কিছু ম্যাটেরিয়াল। আইদার আমি সিরামিকের ফিনিশ করতে পারি কটনের উপরে, অথবা হচ্ছে সিরামিক ফাইবারটাকে দিয়েই বানায় ফেলতে পারবো কাপড়।
তো কুইটা হচ্ছে একটা কি আমাদের এক্সট্রা একটা অ্যাপ্লিকেশন, একটা স্পেশাল অ্যাপ্লিকেশন ফায়ার রিটার্ন করতে পারে এরকম। তো সিরামিকের ক্ষেত্রে আমরা সিলিকাতে যেরকম দেখছি সিলিকন ডাইঅক্সাইড আছে আর অন্যান্য অনেক কিছু ছিল, সিরামিকের ক্ষেত্রে আমাদের স্পেশাল আইটেম হচ্ছে এখানে অ্যালুমিনিয়াম। সিলিকনও কিছু থাকে বাট অ্যালুমিনিয়ামটা ম্যাক্সিমাম পার্সেন্টেজে থাকে। তো এখানে মূলত অ্যালুমিনিয়ামটা বেশি পরিমাণে থাকার কারণেই এটা হচ্ছে গ্লাসের থেকে আলাদা হয়ে গেছে, কারণ গ্লাসে হচ্ছে সিলিকনটা অনেক বেশি থাকে। তো এইখানে আমরা যেটা দেখতে পাই যে এই ধরনের কোন কম্পোজিশন যখন থাকবে সেটাকেই আমরা সিরামিক হিসেবে চিহ্নিত করতে পারবো। আমরা সবাই এমনিতেও দেখছি সিরামিকের প্লেট দেখছি বা গ্লাস দেখছি বা সিরামিকের বিভিন্ন রকম যে কি থাকে আসবাব, মানে কি বলবো, আরো অনেক মানে সিরামিকের তৈরি জিনিসপত্র থাকে, ডেকোরেশন পারপাসে আমরা ইউজ করি অনেক কিছুই থাকে দেখছি। তো ওইগুলা আসলে তোমার ওই যে গ্লাসের মতোই ভঙ্গু, ওইখানে তোমার জিনিসটা মোটামুটি অনেকটাই পিওর অ্যালুমিনিয়াম, সো ওই কারণে জিনিসটা ভঙ্গুর বেশি, ওইটা দিয়ে আমরা ফাইবার বানাইতে পারবো। তো সিরামিক ফাইবারটাকে আমরা এখানে কয়েকটা ভাগে দেখাইছি। তো এখানে আমরা আইদার শর্ট ফাইবার কন্টিনিউয়াস অক্সাইড ফাইবার বানাইতে পারি অথবা ডিসকন্টিনিউয়াস বা শর্ট ফাইবার অক্সাইড ফাইবার বানাইতে পারি অথবা বোরন বেসড নন অক্সাইড ফাইবার বানাইতে পারি। এখানে তিন ধরনের ক্লাসিফিকেশন দেখানো হয়েছে। এখন অক্সাইড নন অক্সাইড এর ব্যাপারগুলো হচ্ছে কি, আমরা সিরামিকে দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, ফেরাস অক্সাইড সবকিছুরই কিন্তু অক্সাইড ফরমেশনে থাকে, মোরললেস সবকিছুই অক্সাইড রূপে থাকে, এই কারণে এদেরকে বলা হয় যে অক্সাইড রূপের অন্তর্গত। আবার নন অক্সাইডও আছে বাট নন অক্সাইডের ইউজ গুলো অত বেশি না কম্পেয়ারিং টু অক্সাইড, অক্সাইড গুলাই আসলে সুপারিয়র প্রপার্টি শো করে। তো অক্সাইডের ভিতরে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে কন্টিনিউয়াস একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস, এগুলো আমরা একটু ডিটেলসে দেখবো। আর এখানে কিছু প্রসেসের নাম দেওয়া আছে, সল জেল প্রসেস, মেল্ট স্পিনিং প্রসেস বা হচ্ছে থার্মাল কনভার্সন প্রসেস, এই প্রসেস গুলো আমরা সামনে দেখবো আর কি বিসংক্ষেপে। তো অক্সাইড ফাইবার একটু আগে বললাম যে কারণটা কি যে এখানে অ্যালুমিনিয়া থাকে, অ্যালুমিনিয়াম অক্সাইড যেটাকে বলি, অ্যালুমিনিয়া সিলিকা থাকতে পারে, অ্যালুমিনিয়াম আর সিলিকনের মিক্সচার থাকতে পারে বা হচ্ছে এখানে জিরকনিয়া থাকতে পারে, এটাও এক ধরনের অক্সাইড, সিলিকন অক্সাইড তো আছেই, সিলিকন ডাইঅক্সাইড, মিউলাইট এটাও হচ্ছে অ্যালুমিনিয়াম আর সিলিকনের একটা সংকর যেটাকে নাম হচ্ছে মিউলাইট, এগুলো সবই হচ্ছে অক্সাইড যৌগ, এই কারণে এটার নামকরণ করা হয়েছে অক্সাইড। এরপরে আমরা একটু খুব সংক্ষেপে প্রসেস গুলো দেখে এই চ্যাপ্টারটা শেষ করে দিব। তিনটা প্রসেস মূলত আমরা দেখবো, অলরেডি আমরা জানি মেল স্পিনিং প্রসেস সম্পর্কে যে তিনটা সবচেয়ে বেশি ইউজ করা হয়। তো মেল স্পিনিং সম্পর্কে আমরা সবাই জানি, আমরা এই ইনফ্যাক্ট গ্লাসের ক্ষেত্রে যেটা দেখলাম ওইটাও কিন্তু এক ধরনের মেল স্পিনিং প্রসেস। তো সিমিলার এখানেও মেল স্পিনিং প্রসেস, ট্রেডিশনাল মেল স্পিনিং প্রসেস যেভাবে করা হয় এখানেও সেভাবেই করা হয়। আমরা সব মেটেরিয়াল গুলাকে কম্পোজিশন আকারে নিব, নিয়ে সেটাকে গলাবো, গলায়া হচ্ছে এটাকে তোমার ওই ফাইবারের শেপে বের করে নিয়ে আসবো। তো এখানে একটা ফ্লো চার্ট আকারে দেওয়া আছে, খুবই ইজি। আর এখানে একটা কথা বলা আছে গ্রিন ফাইবার, মেল স্পিনিং প্রসেসে আমরা যে ফাইবারটা তৈরি করি তার নাম হচ্ছে গ্রিন ফাইবার। তো গ্রিন ফাইবার কেন বলা হয় তার কারণ হচ্ছে আমরা কিন্তু জানি যে মেল স্পিনিং এ কিন্তু তেমন একটা ম্যাটেরিয়ালের অপচয় হয় না, তাই না? ওই যে সলিউশনে যেরকম আমাদের একটা কোয়াগুলেশন বাথ লাগে বা হচ্ছে আমরা সলভেন্টটাকে সামহাউ ইভাপোরেট করে দেই অথবা হচ্ছে কোয়াগুলেট করে দেই, তো তার মানে কি কিছু ম্যাটেরিয়াল কিন্তু ওয়েস্টেজ হয়, বাট মেল্টের ক্ষেত্রে এই জিনিসটা নাই। আমার ঠিক যতটুকু দরকার ততটুকুই আমি মেল্ট করব, ততটুকুই ফাইবার বানাবো, ততটুকুই আমি আউটপুট হিসেবে পাবো। সো দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড হচ্ছে গ্রিন ফাইবার। ব্যাপারটা বুঝাইতে পারলাম? জি স্যার। ইজি, এটা তেমন কঠিন কিছু না। এরপরে এটাকে কিউরিং করা লাগতে পারে। কিউরিং মানে হচ্ছে ওই যে অনেকটা হিট সেট করার মতো, মানে তুমি খুব হাই টেম্পারেচারে এটাকে এক্সপোজ করবা যাতে করে পরবর্তীতে এই টেম্পারেচারটা সে নিতে পারে। এরপরে হচ্ছে পাইরোলাইসিস এর কথা আমরা সবাই জানি, কার্বন ফাইবারের থেকে যে অনেক হাই টেম্পারেচারে তাপ দেওয়া,
সো পাশাপাশি আমাদের প্রসেস গুলা দেওয়া আছে যে কোন প্রসেসে আসলে কি হচ্ছে এগুলো একটু নিজেরা দেখে নিও। এটা পার্টিকুলারলি সিরামিকের জন্য, আর এমনি মেল্ট স্পিনিং এর প্রিন্সিপাল তো আমরা জানি। আরেকটা স্পিনিং প্রসেস হচ্ছে স্লারি স্পিনিং প্রসেস। তো স্লারির কথাটাও আমরা হয়তো বা সবাই জানি, ওই যে সলিউশন তৈরির সময় আমরা দেখছিলাম বিশেষ করে অ্যাক্রাইলিক ফাইবারে যে নিচে আমাদের একটা অর্ধ তরল বা ঘন একটা পদার্থ সৃষ্টি হয় যখন আমরা একটা সলিউশন বানাই, অর্থাৎ সলভেন্ট আর সলিউট যখন একত্রিত করি, এই ঘন পদার্থটাকে যখন আমরা পরবর্তীতে ফাইবারে কনভার্ট করি সেইটা হচ্ছে স্লারি স্পিনিং প্রসেস। এই ঘন পদার্থটার নাম হচ্ছে স্লারি, এবং এইটাকে যখন আমি নর্মালি স্পিনিং এর মাধ্যমে করে নিয়ে আসি সেটার নাম হচ্ছে স্লারি স্পিনিং প্রসেস। সো এইখানেও হচ্ছে সিমিলার উপায়ে আমরা ফাইবার তৈরি করতে পারি। তো চলে গেছে, তো এখানে মোটামুটি বর্ণনা দেওয়া আছে যে আমরা এই যেখানে তোমার 99% অ্যালুমিনিয়াম অক্সাইড থাকবে এই ধরনের ম্যাটেরিয়াল গুলো হচ্ছে স্লারি স্পিনিং প্রসেস এর মাধ্যমে স্পিনিং করা ভালো, কারণ তারা হচ্ছে যে সাসপেনশন ক্রিয়েট করে সেটা দিয়ে পরবর্তীতে আমাদের ওই যে মেল্ট করার জন্য আলাদা কোনো টেম্পারেচার লাগে না বা এই ধরনের প্রবলেম গুলাকে সলভ করা যায়। বাট এইটাকে আবার ড্রাই করতে হয় ড্রাই স্পিনিং এর মাধ্যমে, তো সেই ড্রাই করার জন্য আবার কিছু টেম্পারেচার লাগে এখানে আসলে। সো আলটিমেটলি টেম্পারেচার কে অ্যাভয়েড করা যায়। আরেকটা হচ্ছে সল জেল স্পিনিং প্রসেস, এটাকে আমরা একটা ফেজ ট্রানজিশন প্রসেস বলতে পারি। মানে সল মানে হচ্ছে সলিউশন আর জেল তো জেলি। আমাদের মনে আছে কিনা সেকেন্ড চ্যাপ্টারে আমরা সলিউশন আর জেলের মধ্যে পার্থক্য কি সেটা বুঝছিলাম, কারো কি মনে আছে যে সলিউশন আর জেলের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? আচ্ছা আমি একটু রিমাইন্ড করি, সলিউশন হচ্ছে তোমার সলভেন্ট এবং সলিউট, অর্থাৎ সলিড এবং সল মানে লিকুইড পার্ট দুইটারই থাকবে, বাট একটাই হচ্ছে তোমার লিকুইড পার্ট এর পরিমাণটা বেশি থাকবে যেটাকে আমরা বলি সলিউশন, আর একটাতে হচ্ছে সল মানে সলিড পার্টটার পরিমাণ বেশি থাকে যেটাকে আমরা বলি হচ্ছে জেল। তো এই কারণে জেল তার নিজের শেপ ধরে রাখতে পারে, বিকজ তার যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে সলিড পার্টের তৈরি এবং সলিড পার্টটা এখানে ডমিনেটিং পার্ট। তো এইখানে যে ফেজ ট্রানজিশনের কথা আমরা বলছি, অর্থাৎ একটা সলিউশন আমরা খুব ইজিলি বানাইতে পারি এই অ্যালুমিনিয়াম অক্সাইড দিয়ে অ্যালুমিনা দিয়ে, সেটাকে যদি আমরা আস্তে আস্তে ইভাপোরেশন করে তাপ দেওয়ার মাধ্যমে অ্যাডিটিভ অ্যাড করার মাধ্যমে যদি জেল পর্যায়ে নিয়ে যেতে পারি তাইলে কি একটা ফেজ ট্রানজিশন হলো, তাই না? সলিউশন ফেজ থেকে আমরা জেল ফেজে চলে গেলাম, এই কারণে এই নাম এটার নাম হয়েছে হচ্ছে সল জেল স্পিনিং প্রসেস। অর্থাৎ একটা সলিউশন ধরো আমার কাছে ছিল যেটাতে ধরো 70% সলিড আছে আর 30% হচ্ছে সরি 70% সলভেন্ট আছে 30% সলিউট আছে, এখানে আমি কিছু অ্যাডিটিভ দিলাম কিছু টেম্পারেচার দিলাম, দেওয়ার ফলে যেটা হইলো যে আমাদের জিনিসটা জেলের পর্যায়ে চলে গেল, অর্থাৎ এই ক্ষেত্রে 70% সলিউট হয়ে গেল 30% হচ্ছে সলভেন্ট হয়ে গেল। তো তার মানে কি সে হচ্ছে একটা ঘন মানে ঠিক পর্যায়ে চলে গেল, সেটাকে পরে আমরা ইভাপোরেশন বা ড্রাই স্পিনিং এর মাধ্যমে ফাইবারে কনভার্ট করলাম, এই প্রসেসটার নাম হচ্ছে সল জেল প্রসেস। তো এইটা খুবই অ্যাডভান্স লেভেলের একটা প্রসেস, বর্তমানে এটা মানে খুব বেশি আগে এটা ইন্ট্রোডিউস হয় নাই, বাট তাও তোমাদের একটা ধারণা দিয়ে রাখলাম ভবিষ্যতে হায়ার স্টাডিজে কাজে লাগবে দেখবা। এরপরে বেনিফিট ড্রব্যাক এগুলা তেমন কিছু বলবো না, ইউজও তেমন কিছু বলবো না। তো মোটামুটি হচ্ছে এই চ্যাপ্টারটাই কয়টা জিনিস পড়লেই হবে। তো এইটা অন্যান্য ডিপার্টমেন্ট আগেই শেষ হয়ে গেছিল, তোমাদের এই একটা চ্যাপ্টার বাকি ছিল তো সেই কারণে আজকে শেষ করে দেওয়া। আর এইটাই ছিল মূলত, কারো কোনো কোশ্চেন আছে কি? আমি এটার ভিডিও লেকচার এখনো বানাই নাই, বাট বানায় দিয়ে দিব তাড়াতাড়ি ঈদের ছুটির মধ্যে আশা করতেছি। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো বা কোনো কিছু জানার মানে ইয়া থাকলে বলতে পারো।
স্যার আপনার পার্টের সিলেবাস কি এখানে কমপ্লিট? হ্যাঁ, আমার পার্টের সিলেবাস এখানে কমপ্লিট। আমরা হচ্ছে মূলত 8টা চ্যাপ্টার পড়ছি। ফার্স্টে ছিল ইন্ট্রোডাকশন, এরপরে ডিফারেন্ট স্পিনিং সিস্টেম, এরপরে পলিস্টার, অ্যাক্রাইলিক, তারপর হচ্ছে পলিওলেফিন অর্থাৎ প্রোপিলিন এবং ইথিলিন, এরপর হচ্ছে ইলাস্টোমার একটা ফাইবার পড়ছি, পলিউরেথান, তারপর কার্বন ফাইবার পড়ছি, তারপর হচ্ছে এই দুইটা পড়লাম এই। আর তোমাদের বি পার্ট তো স্যার নিছেন অলরেডি, ওই পার্ট কি শেষ হয়ে গেছিল না বাকি আছে কিছু? ওই পার্টে খুব বেশি পড়ানো হয় না, নাইলন সেলুলোজ হয়তো এরকম দুই তিনটা চ্যাপ্টার দেখা যায়। আচ্ছা, ওই পার্ট মোরাললেস তোমার নাইলন নিয়েই বেশিরভাগ কথাবার্তা, যে অ্যালিফেটিক পলিয়ামাইড, অ্যারোমেটিক পলিয়ামাইড এগুলো পড়াইছে না? মোটামুটি আলোচনা করতে হয়, তো ডিটেল ওইভাবে পড়ানো হয় না স্যার। আচ্ছা, কোশ্চেন ছিল? হ্যাঁ বলো স্যার। আমাদের তো মানে আমরা তো এখনো রিটেন হিসেবে প্রিপারেশন নিচ্ছি, মানে অফলাইন। এখন যদি ইন কেস সিটি বা টার্ম ছাড়াও সিটিও বা ছোট পরীক্ষাগুলো যদি হয় অফলাইনে, মানে অনলাইনে, তখন তো আমাদের এমসিকিউর একটা বিষয় ঢুকে যায়। সো স্যার, তখনকার জন্য কি কোনো বই টই লাগবে নাকি আপনার সাইট বললেই হবে? আচ্ছা, যদি স্যার এমসিকিউ টাইপ কিছু ঢুকে যায়। ওই ডিফিকাল্ট কোশ্চেন, কারণ হচ্ছে সামনে কি হবে প্রথম কথা এটা জানি না আসলে, অফলাইন না অনলাইন। আর অনলাইন হইলেও আমার কোশ্চেনের প্যাটার্ন আসলে যে একদম মানে কন্টেন্ট ওয়াইজ তুমি ঠিক আছে স্লাইড পড়বা, ওকে, সমস্যা নেই। বাট আমি একটু মূলত ভেতর থেকে কোশ্চেন করার চেষ্টা করি, বা হচ্ছে তোমার মোরাললেস ব্যাকগ্রাউন্ড রিজনটা কি, মানে ডিরেক্টলি তুমি জিনিসটা পাবা না, বাট হচ্ছে কন্টেন্ট ওয়াইজ জিনিসটা থাকবে এরকম হয়। আচ্ছা, সমস্যা নাই। আমরা কি কোনো বই ফলো করতে পারি, মানে কি কিনবো কি না? হ্যাঁ, বই তো আছে, যে হ্যান্ডবুক অফ টেক্সটাইল ফাইবার্স গর্ডন কুক, আমি প্রথম চ্যাপ্টারে দেখবা যে কিছু বইয়ের নাম দিয়ে দেওয়া আছে। জি স্যার, এগুলো ফলো করলেই হবে। বাট কোন বা বইয়ে তো ধরো অনেক কন্টেন্ট আছে, এত কিছু তো পড়া পসিবল না, বাট সো কন্টেন্ট তুমি হচ্ছে আমার স্লাইড থেকে নিতে পারো, ওই পোর্শন গুলো বইয়ে খুঁজে বের করে পড়লাম এরকম হতে পারে। সমস্যা নেই, পরীক্ষা হওয়ার আগে যদি মানে যে ভার্সনেই হোক কোশ্চেন নিয়ে একটা ব্রিফ হচ্ছে সেশন আমি আলোচনা করব, যে কি ধরনের কোশ্চেন হবে, বা কিছু মডেল কোশ্চেন দেখাই দিলে তুমি বুঝতে পারবে। আর এই ছিল। আর আব্বাস স্যার কিন্তু অসুস্থ, তোমরা জানো কিনা জানি না, ওনার কিন্তু কোভিড পজিটিভ আর কি, সো উনি সামনে কবে কি ক্লাস নিতে পারবে জানি না, এবং ভালোই আক্রান্ত হয়েছিল, অক্সিজেন দেওয়া লাগছে শেষ পর্যন্ত, বেশ কত 7-8 দিন যাবত মনে হয় হসপিটালে আছে। জাস্ট ফর ইউর ইনফরমেশন, এই ছিল মোটামুটি। সামনে যে কোনো নোটিশ আসলে তারপরে আমরা ওইটা অনুযায়ী ইনশাল্লাহ ক্লাস বা পরীক্ষা যেটাই হোক। ওকে, আর কারো কোনো কোশ্চেন না থাকলে তাহলে আমরা শেষ করতে পারি। ঠিক আছে, মনে হচ্ছে কারো কোনো কোশ্চেন নাই। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, যারা আসো সরি, একটা জিনিস একটু বলে দিই, আমি ভুলে গেছিলাম, আমাদের মানে যারা গেছে সমস্যা নেই, ওদের তোমরা বলে দিও, আমার যে কোর্সটা শেষ হলো এটার উপরে আমি একটা ইভালুয়েশন টাইপের, মানে তোমরা কতটুকু কি বুঝতে পারলা, বা মানে কোন ধরনের প্রবলেম ফেস করলা, এই টাইপের একটা গুগল ফর্ম আমি তোমাদের সিআর কে প্রোভাইড করে দিব, এখন না আরো বেশ কিছুদিন পরে। তো তোমাদের একটা জাস্ট ফিডব্যাক লাগবে যে কোথায় কি প্রবলেম হয়েছে, বা কোনো জিনিস বুঝতে পারছো কিনা, বা আরো কি কি অ্যাড করা যায় ইন্টারঅ্যাক্টিভ করার জন্য এই জিনিসগুলো, ঠিক আছে? সো এটা পরবর্তীতে আমি সিআর এর সাথে আলাপ করব, সমস্যা। ওকে, ঠিক আছে।